নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল মালপোয়া। নরম তুলতুলে রসালো মালপোয়া খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, আর রথের মেলায় কিন্তু এই মালপোয়াটা আমরা অবশ্যই কিনে খেয়ে থাকি। কিভাবে মালপোয়া বানালে একদম পারফেক্ট হবে, একদম কেনা দোকানের মতো হবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। মালপোয়া বানানোর জন্য এখানে নিয়েছি 1/2 বাটি ছোটো দানা সুজি। বড় দানা সুজি নিলে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবে। আর 1 বাটি নিয়েছি ময়দা, যে কোনো বাটি মাপ করে নেবে। 1/2 বাটি সুজি, 1 বাটি ময়দা, তারপরে ওই বাটিটারই 1/3 ভাগ নিয়েছি নারকেল গুঁড়ো, ফ্রেশ নারকেল গুঁড়াও নিতে পারো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ কেটে আমি দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ একটা কেটে আমি দিয়ে দিলাম। এবারে 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। সমস্ত উপকরণগুলো কিন্তু সঠিক পরিমাণে নেবে। আর এখানে আমি দেখো 1/2 চামচ মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, 1/2 বাটি সুজি, 1 বাটি নিতে হবে ময়দা, 1 বাটি 1/3 ভাগ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়া বা ডেজিকেটেড কোকোনাট পাউডার, যেটা খুশি নিতে পারো। এই 3টে উপকরণ সঠিক পরিমাণে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নিচ্ছি। আমি যেহেতু গুঁড়ো দুধের ব্যবহার করেছি তাই দুধ দিয়ে মাখছি না। যদি গুঁড়ো দুধ না দাও তাহলে এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা বানাতে পারো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিট সময় ধরে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো এখন ব্যাটারটা যেরকম রয়েছে রেখে রেস্টে দিতে হবে, যেহেতু এর মধ্যে সুজি রয়েছে। তো আমি এটাকে মোটামুটি 20 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এবার আমি চিনির শিরা বানিয়ে নেবো। ওই বাটিটারই 1 বাটি পরিমাণ চিনি, আর 1/2 বাটির থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। একটা বাটি মাপ করে সব উপকরণগুলো নেবে, তাহলে সুবিধা হবে। আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো 2 মিনিটের মধ্যেই দেখবে শিরাটা ফুটে উঠতে শুরু করেছে। শিরাটাকে খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট জাল করলেই হবে, কারণ কোনো ঘন তারযুক্ত শিরা করার দরকার নেই। 1-2 আঙুলের মধ্যে নিলে চটচটে বা আঠালো ভাব আসবে, সেটাই নিতে হবে, কোনো তার সৃষ্টি হবে না। তো আমি গ্যাস অফ করে দিলাম। এবার শিরাটা যাতে জমে না যায় তার জন্য আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম লেবুর রস। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার শিরাটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। শিরাটা বানিয়ে নেওয়ার পর 20 মিনিট আমি এদিকে হয়ে গেছে, আর 20 মিনিট পর আমি ফিরে এলাম। 20 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর খুব ভালো করে আগে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা এখন কিন্তু বেশ টাইট হয়ে গেছে, ঘনর দিকেই রাখতে হবে, তবে অতিরিক্ত ঘন হয়ে গেছে। যেহেতু সুজি ছিল, সুজি কিন্তু জল টেনে নিয়েছে, তাই সামান্য জল অ্যাড করে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে ফেটানোর পর ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘনর দিকেই রাখতে হবে, তবে অতিরিক্ত ঘন যেন না হয়ে যায়, আর পাতলা কিন্তু কোনোভাবেই ব্যাটারটাকে করা যাবে না। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর এদিকে তেল আমি গরম হতে দিয়েছি, আর তেলের সঙ্গে একটা এরকম পাত্রকেও গরম করে নিলাম। পাত্রটাকে তেলের সাথে খুব ভালো করে গরম করে নেবে। খুব ভালো করে গরম করে নেওয়ার পর পাত্রটাকে ছানতা দিয়ে তুলে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে ভালো করে চাড়িয়ে দিয়ে এবারে পাত্রটাকে আমি খুব সাবধানে ছানতা থেকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটাকে খুব ভালো করে পাত্রটার সাথে গরম করা আছে, তাই আপনা আপনি দেখবে ব্যাটারটা দেওয়ার পর পাত্র থেকে আপনা আপনি ছেড়ে দেবে। দেখো, আপনা আপনি ছেড়ে দিয়েছে। তারপর উল্টিয়ে দেবো আর ওপর থেকে গরম তেল দিতে থাকবো। এইভাবে গরম তেল দিতে থাকলে দেখবে মালপোয়াটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে, একদম বলের মতো হয়ে ফুলকো ফুলকো হবে। এরকম একটা পাত্রের মধ্যে যদি মালপোয়া বানানো হয় তাহলে দেখবে প্রত্যেকটা মালপোয়া শেপ একই রকম হবে, আর গোল গোল হবে, আর বলের মতো ফুলকো ফুলকো হবে। তারপর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মালপোয়া ভাজার সময় মিডিয়ামে রাখবে। প্রথমে হাই হিটে খুব ভালো করে তেলের সঙ্গে পাত্রটাকে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে মালপোয়া ভাজবো। আর এদিকে দেখো যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো, আমি গরম করে নিয়েছি। শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে, মালপোয়াটাকে ভেজে সঙ্গে সঙ্গেই হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড রাখলেই মালপোয়ার মধ্যে রস টেনে নেবে। এদিকে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ব্যাটারটাকে দিয়ে পাত্রটাকে খুব সাবধানে ছানতা থেকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, তারপরে দেখবে আপনা আপনি কিন্তু ছেড়ে দেবে। পাত্রটা খুব ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারটা কিন্তু আপনা আপনি ছেড়ে দেবে। তারপর এটা ভেসে উঠলে উল্টিয়ে দেবে, উল্টিয়ে দিয়ে ওপর থেকে গরম তেল দিতে থাকবে। এতে করে দেখবে একদম বলের মতো হয়ে ফুলকো ফুলকো হয়ে উঠে যাবে। তো প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলকো ফুলকো হবে, আর 1 শেপের হবে। এভাবে মালপোয়া বানালে কিন্তু খুব সহজে মালপোয়াগুলো হয়ে যাবে, একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছ একদম বলের মতো ফুলকো ফুলকো। তারপর চিনি শিরা দিতে হবে, হালকা গরম চিনি শিরার মধ্যে এপিট ওপিট মোটামুটি 30 সেকেন্ড থেকে খুব বেশি হলে 1 মিনিট রাখতে পারো, 1 মিনিট রেখে এটাকে তুলে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল একদম মেলার দোকানের মতো নরম তুলতুলে রসালো মালপোয়া। প্রত্যেকটা মালপোয়া একই শেপের বানিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছো যে ভিতর পর্যন্ত একদম রস ঢুকে গেছে। তাকে আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি একটা মালপোয়া কেটেও দেখিয়ে দেবো যে মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে। দেখো,
কতটা সুন্দর হয়েছে, একদম মেলার দোকানে বা রথের মেলা যেরকম মালপোয়া আমরা কিনে খেয়ে থাকি ঠিক সেরকমই হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল সুস্বাদু মালপোয়া। বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।